চিৎকার করে যান, তাতে আপনারই বিপি বাড়বে স্যার, আপনার ছেলের সাজা কিন্তু কমবে না। ইট ইজ আ ক্লিয়ার কেস অফ মার্ডার। গুড বাই স্যার। মিস্টার বটবল, হ্যাঁ বলুন, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনাকে পরে নক করছি। ব্যাংক ডোরা সাপের মুখে পড়ে ছটফট করে, কিন্তু এত পদ্ম গোকুড়ো একেবারে গিলে হজম করে নেবে। পদ্ম গোকুড়ো মানে স্যার? Yes, just সেনাল গেল গেল। তুষার তীর্থের ছেলে কাস্টডিতে গিয়ে কি স্যার ইনসুইং আউটসুইং দেবে। শোনো, আমি বটবেলকে বলেছি বা যেখানে যেখানে বলার কথা, যা যা বলার কথা সব বলেছি। এবার তোমাকে বলছি, তুমি আমার ছেলেকে কাস্টডিতে নিও না। স্যার, আপনাদের মতন পিতারাই বোধহয় তাদের পুত্রকে শাসন করেন না, তার জন্য পরে পস্তাতে হয়। আপনাকেও পস্তাতে হবে। আপনার ছেলেকে মানুষ করতে পারেননি, সেটার মাশুল আপনাকেও দিতে হবে। Whatever. আপনি এসেছিলেন অনুরোধ করতে, আমি শুনলাম, বাট আমার পক্ষে আপনার অনুরোধ রাখা সম্ভব না। তুষার তীর্থ তলাপত্র না শুনতে অভ্যস্ত নয় ম্যাডাম। আর আমিও কারোর কোনো অন্যায় অনুরোধে হ্যাঁ বলতে অভ্যস্ত নই। ওয়েল, আপনি বোধহয় জানেন না ওনার নেটওয়ার্কটা। ওনার নেটওয়ার্ক জানার কোনো প্রয়োজন আমার নেই। আই নো মাই ওয়ার্ক, আমি আমার কাজটা ভীষণ ভালো করে বুঝি, যার জন্য আমি অ্যাপয়েন্টেড। ওকে, থ্যাংক ইউ। দুদিন আগে 25শে বৈশাখ ছিল, তার জন্য একটা অনুষ্ঠান আছে। আপনি কি আজকাল প্রোগ্রাম অর্গানাইজ করছেন নাকি? নাকি মাননীয় তুষার তীর্থ মহাশয় নাচ গান করছেন? না, একটা অনুষ্ঠান আছে এবং সেখানে এমন একজন নাচ। আমি সেটা জানতে আগ্রহী নই, বরং বলতে পারেন আমি আপনাদের দুজনকে তুর্কি নাচ নাচিয়ে ছাড়ব। সেই অনুষ্ঠানে কে নাচবে সেটা তো জানতে চাইলেন না ম্যাডাম। কেন, কে নাচবে? বাচ্চা মেয়ে একটা, আপনি বোধহয় চেনেন, নাম কাঁকন চ্যাটার্জি। কে? কাঁকন চ্যাটার্জি। হ্যালো, জগৎ হাতছি, বর্তি বলছি। হ্যাঁ বর্তি, কিছু হয়েছে? জগৎ হাতছি, কাঁকন এখন মেনন আর দিব্যা সেনের হেফাজতে। কি বলছেন বর্দি আপনি? আমি আমি বুঝতে পারছি না। যা বলছি তোমাকে, প্লিজ মন দিয়ে শোনো জগৎ আছে। What? আমি এখন এখান থেকে বেরোচ্ছি, আমার একটা জনসভা আছে, তারপর একটা মিটিং আছে, সেই সব সেরে আমি বাড়ি যাব। সেখানে আমি আমার ছেলের সঙ্গে ইভিনিং স্ন্যাক্স নেব, চা, অবশ্য কফি ভালোবাসে, আমি ওই স্ন্যাক্স মানে বিস্কিট কুকিজ এসব নেব।
জানো তো আমাদের বাড়িতে না একটা ব্যালকনি আছে, খুব সুন্দর ব্যালকনি। হ্যাঁ, সেই ব্যালকনিতে বসে আমরা বাপ্পাটা দারুণ জমিয়ে আড্ডা মারি। অনেকে আসে, অনেকে আসে তো। তো আশা করি তুমি নিজে ওকে পৌঁছে দিয়ে আসবে, কেমন? চলি, এসো রঞ্জন। ইয়েস স্যার। কে জগদ্ধাত্রী, কি বুঝলে? হেল্পলেস তুমি, ওই তুষার তীর্থের ক্ষমতা তুমি জানো না, জানো না? ক্যারামেল কাস্টার্ড, চিকেন নাগেটস, ফিশ তন্দুরি অ্যান্ড পোলাও। নাও, পেট ভরে খেয়ে নাও। হ্যালো, তুষার তীর্থ ফোন করেছিলেন, উনি জানতে চাইছেন কাজ শেষ হয়েছে কিনা। কাজটা হয়ে যাবে। হয়ে যাবে মানে? আরে, ওনার ছেলেকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছিল, 7 দিনের জেল কাস্টাডি হয়েছে, বুঝতে পেরেছো? ওনার মতো পাওয়ারফুল লোকও কিচ্ছু করতে পারেনি মেনান, সময় নেই মেনান। তুষার তীর্থ তলাপাত্র বলেছেন ছেলের বদলে মেয়ে কাকনের লাশ চাই। তুমি তো বললে আগে ওকে খাইয়ে দিতে। খাইয়ে দাও, তুমি নিজের হাতে খাইয়ে দাও। আমায় খাওয়াতে হবে না, ওকে খাওয়ানোর লোক আছে। কে আছে, কে আছে লোক? মেনান, কথা বলছো না কেন? কে আছে তোমার সাথে? মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী। হ্যালো, শিক্ষিকা যদি মায়ের মতন হয় তাহলে আমাকে মাই বলতে পারেন, তবে আসল মাও আসছে। আসল মা? হ্যাঁ, কৌশিকী মুখার্জি। আপনি কে বলছেন? জ্যাজ সান্নান। কণ্ঠস্বরটা এত সহজে ভুলে গেলে হবে নাকি ম্যাডাম? আপনি ব্রাহ্মী চাক্ষান, এতে শরীর ভালো হবে, মেমোরি ভালো হবে, বুঝলেন দিব্যা সেন? তুমি ওখানে, তুমি ওখানে মেনানের সাথে? তার মানে কাকুন? কাকুন কখনোই কিডন্যাপড হয়নি। কিডন্যাপড হয়নি? আপনার এই মেনানটা মাথা মোটা, বাঙালির বুদ্ধি, বুঝলেন? ও সেটা করতে কে পারবে? ওটা আমাদের ডিএনএ তে আছে, ওটা আমরা বংশানুক্রমিক ভাবে পেয়ে থাকি। কৌশিকী মুখার্জির গাড়ি? মেনান ড্রাইভার সেজে মাথায় চেম্বার ধরে কাকুনকে তুললো, আর ঠিক পরের গাড়িটাতেই যখন উঠল না, আমি সেখানে চেম্বার হাতে নিয়ে ড্রাইভার সিটে বসেছিলাম, আর আমার পাশেই স্বয়ং কাকুন। ব্যাস, কাকুন উদ্ধার হয়ে গেল। কাকুন এই মুহূর্তে সেফ কাস্টাডিতে আছে।
জগদ্ধাত্রীর কোলে। আর হ্যাঁ, এটা যদি তুষার তীর্থ তলাপাত্র জানতে পারে তাহলে কিন্তু কোনো পাত্র আপনাকে বাঁচাতে পারবে না দিব্যা সেন। কাকুন, এনা খাও। নাও তো কাকুন, পুরোটা খেয়ে নাও। ম্যাডাম, আমি এখন যেতে পারি তো? আপনি যা যা বলেছেন আমি তাইতেই করেছি। যাবে তো বটেই চাঁদু,